আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা ঈদ পশুর হাট থেকে। আমরা ঈদ পশুর হাটের অবস্থান গাজীপুর জেলা কাপাসিয়া থানা, হাট বসে প্রতি মঙ্গলবার, মঙ্গলবারের সকাল থেকেই জমতে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত, আর এখানে হাসিল রয়েছে 1000 টাকা। দর্শক, হাট ঘুরে আমরা আপনাদেরকে জানাবো ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। দর্শক, প্রথমে আমরা এই গরুটা নিয়ে কথা বলতে চাই। এই গরুটা হচ্ছে যে মিয়া ভাইয়ের, দেখি কথা বলি। মিয়া ভাই কেমন আছেন আপনারা? ভালো। কয়টা গরু নিয়ে এসছেন হাটে? একটা। এটা এটা কি জাতের গরু? এটা দেশি, দেশাল, পিওর দেশাল। দেখা যাচ্ছে দেশালটা এখন দাঁতে আছে। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। দাম কত চেয়েছেন হাটে আপনারা? 150 উঠছে। 150,000 দাম চাচ্ছেন নাকি দাম বলছে? দাম বলছে। আচ্ছা আচ্ছা, 150,000 বলছে। আপনারা চাচ্ছেন কত? আমরা 180। 180। 180 চাচ্ছিলেন। জি। কেমন আশা করছেন আপনারা বিক্রি করার? দেখি কি পরিমাণ উঠে। আমাদেরকে একটু বলেন, আমরা আপনাদেরকে হাট দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ কি দামে কিনতে পারবে পরবর্তী হাটে আসলে, সেই বিষয়টি আর কি। তো কততে ছেড়ে দিবেন আশা করছেন? দেখি 70 ছেড়ে দিব এরকম ভাবছেন আর কি। এটা আপনি বলছেন, উনি তো বলেন। এটা আপনি আছে তো, আইডিয়া থাকুক, তারপরে যার জিনিস তার মনের কথা কারো বলা সম্ভব না, বুঝছেন? তিনি একটি আশা নিয়ে, মনোবাসনা নিয়ে অবস্থান করছেন, আমরা আসলে সাইড টক করি বলি তারপরে। তো ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শুনলেন এই গরুটা তিনি কত দামে ছেড়ে দিতে যাচ্ছেন আমরা এই হাট থেকে। প্রিয় দর্শক, আমরা দেখছি একটা সুন্দর গরু নিয়ে হাটে ঢুকতেই এক ভাই নিয়ে রয়েছেন, এটা নিয়ে আমরা কথা বলবো। এই গরুটার দাম জানার চেষ্টা করবো যে কত দাম চাচ্ছেন। এগুলো আপনাদেরই না? কয়টা আনছেন আপনারা? এটা আমার। আচ্ছা আচ্ছা, এটা দেখা আগে, এটা নিয়ে পরে কথা বলছি তাহলে, যেহেতু ভাইয়ের সাথে কথা হচ্ছে। এটা আপনাদের দেশি গরুটা কত, কয় দাঁতের এটা? এটা ভাই দুই দাঁত। কত দাম চেয়েছেন হাটে আপনারা? সাইতো 125,000। কত বলতেছে এটা? 1,05,000। এটা কেমন আশা করছেন, কত হলে ছাড়বেন আপনারা ভাবছেন? আশা করি 10-12 এরকমই ছাড়তে চান। এটার মাংসের ওজন কেমন হবে আনুমানিক? 3-3.5 মন এরকম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মিয়া ভাই, ভালো থাকেন। আমরা বড় গরুটা নিয়ে কথা বলি। বড় গরুটা নিয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন, আপনারা কেমন আছেন? বড় সড়ো গরু, সুন্দর গরু নিয়ে রয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের তো সুন্দর গরুই সবসময় থাকে হাটে। এটা কয় দাঁতের? দুই দাঁত। এটা কেমন দাম চেয়েছেন হাটে আপনারা? দাম চাইছি 2,40,000। 2,40,000। কত বলতেছে এটা? 2,00,000। 1,90,000-1,80,000। আপনারা কেমন আশা করছেন? আশা করছি তো 2,05,000 হলে বেচলাম, এর উপরে হলে ছেড়ে। ধন্যবাদ, ভালো থাকেন। দর্শক, দেখলেন এই গরুটা তারা 2-এর উপরে বিক্রি করতে চান। এভাবে দেখছি আমরা লাল সুন্দর সুন্দর গরুর আমদানি অনেক রয়েছে আমরা এই হাটে। তবে প্রত্যেক বিক্রেতা ভাই বলেছেন যে আজকে বিক্রি কম। এটা কি আপনারা কিনে নিচ্ছেন নাকি? কিনে নিচ্ছেন, এটা বিক্রি করতে নিয়ে এসছেন না? কত দাম উঠলো কত আপনাদের এটা? হ্যাঁ, কেমন দাম হচ্ছে এটা? 1,70,000 হচ্ছে না? আপনারা কত চেয়েছিলেন হাটে? আমরা 2,10,000 চাইছি। দাতা গরু তো না? হ্যাঁ। কেমন আশা করেছিলেন বিক্রি করার? আশা করেছি যে 80,000-90,000। এখনো হচ্ছে না সেটা? না, হয়েছে না। এটার ওজন কেমন আছে, মাংসের ওজন ভাবলে আনুমানিক? 8 মন। কি হবে এটা, 6 মন হবে, তাই না? ঠিক আছে, আরেক ভাই বলছে 4-5 মন হইতে পারে। যাই হোক, এটা যার যেমন সমীক্ষা আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এই দিকটাতেও কিন্তু অনেক গরু রয়েছে, তবে এখানে যে গরুগুলো দেখছি সবগুলোই কিন্তু লাল রঙের গরু, আর লাল রঙের গরুগুলোর চাহিদাটা বেশি। এগুলো মনে হচ্ছে মেয়া ভাইরা নিয়ে আসছে, আপনারা নিয়ে আসছেন এগুলো না? কতগুলো এনেছেন আজকে? এই যে সবটি। বিক্রি হলো কয়টা? 3টা। 3টা বিক্রি হয়েছে, আনছেন তাহলে অনেকগুলোই আজকে, তার থেকে 3টা বিক্রি হয়ে গেছে। যেমন এইগুলো যেগুলো দেখছি এগুলো প্রত্যেকটাই কি দাতা গরু আপনাদের না? হ্যাঁ, দাতা গরু। কারণ কোরবানিকে বেচ করে যারা কিনবে দাতাগুলোই তো কিনবে। যেমন ওইটা যেটা দেখছি ওটার আপনারা দাম কত চাচ্ছেন? 1,10,000 চা হচ্ছে। দর্শক, ওইটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট যে গরুটা দেখছি এটা কিন্তু 1,10,000 চা হচ্ছে। এইটা যদি কেউ নিতে চায় আপনাদের থেকে, কেমন আশা করছেন আপনারা? হাটের নিচে বেচা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বুঝতেই পাচ্ছেন এই যে গরুটা, এটা তারা বলছেন যে 1,08,000-এর নিচে বিক্রি করা যাবে না, এটা একটা ছোটো সাইজের দুই দাঁতের গরু। আর আমরা যদি এইদিকে যাই সিরিয়ালি দেখুন, অনেক এরকম গরু রয়েছে, আবার এই ডোকার পরের ডোকায়ও যদি যাই এরকম সুন্দর সুন্দর গরুর আমদানি রয়েছে। শুধু আমরা এখান থেকে আরও 2-4টা সুন্দর গরুর দাম জানবো, বিশেষ করে এই দিকটাতে যে গরুগুলো রয়েছে। যেমন এই যে এই গরুটা দেখাইতে পারি আমরা, এটা একটু দেখাও, এটা দেখি আমরা। আর এই যে গরুটা আমরা দেখছি, এটা দেখে মনে হচ্ছে যে এই ভাইদের, ভাইরা দেখছি অন্যদিকে চলে যাচ্ছে, তবে এগুলো মনে হচ্ছে দেখে যে দাতা গরু না, সুতরাং আমরা দাতা গরুগুলো দেখাতে চাই। দর্শক, এইদিকে দেখুন, ছোট বা মাঝারি গরু অনেক রয়েছে,
আমরা এই ঘাটে। তবে বেচা কেনা খুবই কম হচ্ছে আজকে, দেখতে পাচ্ছেন। এই যে এই গরুটা যদি আমরা দেখি, এই গরুটা আমরা দেখতে পারি, দামটা জানতে পারি। এইটা ওই ভাই নিয়ে অবস্থান করছেন, দেখি ভাইয়ের সাথে কথা বলতে পারি কিনা। মেয়ে ভাই আপনারা কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। গরু কয়টা নিয়ে এসেছেন হাটে? গরু পাঁচটা নিয়ে এসেছি ভাই। বিক্রি কয়টা হলো? তিনটা বিক্রি হয়েছে ভাই। মাশাআল্লাহ, একজন আপনাকে পেলাম যে আপনি বিক্রি করতে পেরেছেন। সবাই বলছে যে একটাও বেচা হয় না। ভাই তিনটা বিক্রি ভাই। আপনার এটা যেটা দেখছি এটা দাচ্ছে না? হ্যাঁ এটা দুই জাত ভাই। কত চেয়েছেন এটা হাটে? এটা 40-35 হাজার ঠিক দিয়েছি ভাই। বেচা যাবে কততে এটা? এটা বেচুন যাবো 25 হাজার বেচুন যাবো ভাই। ওজন কেমন হবে মাংসের ওজন? মনের উপরে 5 মন ধরতেছেন? এটা 4 মন হবে, 5 মনের উপরে হবে না, 4 মন হবে। যাই হোক, আপনার কথা যদি সঠিক থাকে আলহামদুলিল্লাহ। সো ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে ভাই। দর্শক শুনলেন এই গরুটা তিনি কত দামে ছেড়ে দিতে যাচ্ছে। আমরা ভিতর দিকে যাই, দেখি, দেখাই আপনাদেরকে গরুগুলো। অনেক গরু রয়েছে এভাবে দেখতে পাচ্ছেন, তবে বেচা কেনা নাই তেমন, খুব কম বেচা কেনা হচ্ছে হাটে দেখা যাচ্ছে। এই যে এদিকেও দেখুন রয়েছে, আমরা ওই ছোটো গরুগুলো কিছু দেখাই, এই যে এদিকটা থেকে। এদিকে আবার দেখতে পাচ্ছি যে ছোটো সাইজের গরুগুলোর আমদানি রয়েছে। এই যে এই গরুগুলো আমরা দেখাতে পারি, এগুলো এই যে ভাইয়েরা নিয়ে রয়েছেন, এটা দেখাতে পারি। আমরা মাঝখানেরটা যেটা নিয়ে দামাদামি হচ্ছে ওইটা দেখাই। এই যে এইটা নিয়ে কিন্তু দামাদামি চলতেছে, দেখতে পাচ্ছেন কাকা দামাদামি করছেন। সুতরাং আমরা একটু কথা বলে আসি, আমরা দামটা জেনে আসি ছোটো গরুটার দাম। এই যে এটা তিনি বলছেন যে বাজারে নিয়ে এসি, বিক্রি তো করতেই হবে। মেয়ে ভাইয়ের এটা দামাদামি হচ্ছে? হ্যাঁ ভাই ইনশাল্লাহ। কত দাম চেয়েছেন আপনারা? আমরা দাম চাইছি 1 লাখ টাকা। কাকা কেমন বলে? কাকা বলতেছে 80-85। আপনি কেমন আশা করছেন? এই 90 রুপটি উপরে এরকম আশা নিয়ে রয়েছেন। জি। ওজন কেমন হবে মাংসের ওজন? ওজন 3 মন। 3 মন হবে। ধন্যবাদ, ভালো থাকেন। দর্শক আমরা দেখছিলাম এটা নিয়েও কিন্তু দামাদামি হচ্ছিল। এটাও একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। তিনি 1 লাখ 10 বলছেন, এটা তিনি বলছেন, গরুর মালিক বলছেন যে 1 লাখ 10 হবে না। দেখি আমরা গরুর মালিকের সাথে কথা বলতে চাই, দাম দর জানতে চাই। এটার দাম কিন্তু মোটামুটি একটা উঠিয়ে ফেলেছেন। দাতা তো না আপনাদের? এটা দাতা গরু না? এখনো তবে না দাঁতলে এটা মনে হয় দাঁতার সময় হয়ে গেছে। হ্যাঁ, শিং টিং দেখে এমনটাই মনে হচ্ছে। দর্শক আপনারা দেখছেন, আপনারা কত দাম চেয়েছেন এটা? 1,50,000 চেয়েছেন তারা, দেখতে পাচ্ছেন। তো ভাইয়ের একটা দাম বলেছেন কিন্তু দিচ্ছেন না, তো বুঝতে পাচ্ছেন আরেকটু বাড়তে হবে। আরেকটু বাড়লে দেন আসলে তারা বিক্রি করবেন, কিন্তু ভাই বলছেন যে না এই দামে হবে না। প্রিয় দর্শক, এক জোড়া দেশি গরু রয়েছে দেখতে পাচ্ছেন, একদম পিওর দেশাল। এই দেশাল জোড়াটা দেখি কত চাচ্ছেন ভাইরা, আমরা জানার চেষ্টা করি। এই মিয়া ভাইরা নিয়ে আসছেন। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভালোই। এক জোড়া নিয়ে এসছেন? এক জোড়া নিয়ে এসেছি। দেখতেও তো একই রকম। হ্যাঁ জি। এগুলো দাতা না? দাতা। কত চাচ্ছেন এক জোড়া? 2,20,000। কত বলতেছে হাটে? 80 বলে। 1,80,000 বলে? 1,80,000। আপনারা কেমন আশা করেছেন? এই 90 এলে ছেড়ে দিবেন। এই দুইটার ওজনের কথা ভাবলে কেমন হবে আনুমানিক মাংসের ওজন? দুইটা কি 3 মন? ঠিকই বলেছেন, ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। দর্শক তিনি ওজন যেটা বলছেন মোটামুটি এটাই হবে, হয়তো 10 কেজি কম বেশি হতে পারে। প্রিয় দর্শক আমরা কিন্তু দেখছি এদিকটাতেও সুন্দর সুন্দর গরু রয়েছে, আমরা এই ধারে। সুতরাং আমরা এখান থেকেও দুই একটা গরুর দাম জানতে পারি, বিশেষ করে এই যে এই গরুটা দেখুন, এই গরুটা কিন্তু মারাত্মক সুন্দর একটা গরু। আমরা এই মাঝখানের এই গরুটা দেখাই, এটা সুন্দর একটা গরু। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এইটা, এটা কিন্তু বেশ সুন্দর একটা গরু। দর্শক আপনারাই দেখতে পাচ্ছেন, দেখি আমরা এই গরুটা নিয়ে কথা বলতে পারি কিনা, এই গরুটার কত দাম চাওয়া হচ্ছে এবং বিক্রি করার আশা কেমন করছেন সেই বিষয়টি। তবে আজকে আমরা যেটা দেখলাম, সুন্দর গরুর যেমন আমদানি আছে এই হাটে, তেমনি রয়েছে দেশি গরুর আমদানি, রয়েছে তেমনি ক্রস জাতের গরুর আমদানি। দর্শক আমরা এই গরুটা নিয়ে দেখি কথা বলতে চাই। কেমন আছেন আপনি? দূরে বসে রয়েছেন গরু রেখে, কাহিল লাগবে, কাহিল লাগতেছে, দুর্বল লাগতেছে, রোদ তীব্র গরম না? আজ কয়টা গরু আনছিলেন? একটা আনছি, ওই যে মাঝখানেরটা না? এবার এই যে এইটা, এটা কত দাম চেয়েছেন আপনারা? 1,35,000। 1,35,000 এই গরুটা, এইটা এটা এটা ছোটটা, এই যে ছোটটা। প্রিয় দর্শক এটা হচ্ছে একটা দুই দাঁতের গরু বলছেন ভাই, তাই 1,35,000 দাম চাওয়া হচ্ছে। এটা 1,35,000 চাচ্ছেন না? হ্যাঁ দাম হইতে দাম হচ্ছে না, 1,35,000 আমি কয়ে দিছি, দাম হয়েছে 1,10,000।
আচ্ছা দাম উঠছে 1,10,000। এটা কেমন আশা করছেন আপনি, 1,35,000-এ বিক্রি করবেন না আরো কমবে? একবার ঠিক দিয়েছি, 1,20,000 নিচে আসবে, 1,20,000 হলে ছাড়বে। এবার নিচে আসবে। ওজন কেমন হবে মাংসের ওজন? 5 টনের সাড়ে 3 মনের নিচে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। টাকা দেওয়া হচ্ছে মানেই হচ্ছে বিক্রি হয়ে গেছে, দেখি কোনটা বিক্রি হইলো। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিক্রি হয়ে গেল, ওই যে চাচা নিয়ে যাচ্ছেন, দেখি আমরা জানার চেষ্টা করব কত দামে নেওয়া হয়েছে বা কি বিষয়। চাচা কিনে নিলেন, চাচা এটা কিনে নিলেন? জি। কত দামে নিলেন চাচা? 52। 1,52,000 দিয়ে নিলেন। কয় দাঁতের এটা? 60 দাঁতের। 4 দাঁতের একটা গরু পালার জন্য মনে হয় নিলেন চাচা, দেখতে পাচ্ছেন 1,52,000-এ। আর আরেক চাচা বিক্রি করলেন, ওই যে দেখতে পাচ্ছেন টাকা নিয়ে নিছে। আমরা একটু দেখাই, এটাও তাদেরই গরু যে গরুটা নিয়ে কথা হচ্ছিল।